ইনার ছেলে হচ্ছে লালন ফকির পুরী পাওয়া। আচ্ছা, এই যে লিখাই আছে লালন শাহ ফকিরের পালক পিতা মৌলানা মলন শাহ, মৃত্যুর তারিখ 1294 বঙ্গবদ্ধ, লালন শাহ ফকিরের নিজ হাতে মরিদ, ছেলের কাছে বাপ হইল মরিদ আর পাইল না। কোনটা এটা? দুই নম্বরটা, এই যে মৌলানা মলন শাহ, মৌলানা মলন শাহ। আর ওই দাদুর ছেলে হচ্ছে আমার আব্বা আফিজুদ্দিন নিজাম শাহ, ওই দাদুর ছেলে। আরেকটা সাংবাদিক আছে বলছি, এক বছর আগে আপনার সাক্ষাৎকার, আপনার মুখের কথা সব টেপ করা আছে ভিতরে ক্যামেরা, ধরো আবার আসলে আজকে। আচ্ছা, আজকে অনেক অনেক সব ওই ইউনিটেন সব আসতেছে মাঠে, এখানে এখানে। আচ্ছা আচ্ছা, ওই ইউনিট আজকে মাঠে, ওই জন্য একটু অনেক পদ্ধতি জিনিস করে দিল আমাদের, পানির ওইটা করে দিল আর জেনারেটারদের দিল। জেনারেটার আপনি লালনের ভক্ত তাহলে? না ভক্ত না, আমি বংশধর, বংশ মানে পুরোপুরি দাদু পড়ি পাইছিল। দাদু হইল বাবা আর নাতি হইল বড় আব্বা, আমি বড় আব্বা বলে ডাক ডাকি ফকির। হ্যাঁ, আমার কাজ হয়ে যায়। হ্যাঁ, আমারটা আগে দেওয়া, আমি তোমার জন্য 64.5 বিঘে জমি দেওয়া হইল এবং 3 পুরুষ এখানে ডেট হয়ে গেল, আর তুমি কি চাও? আর তো কিছু নেই, হাতে কিছু রাখেনি যে রাখবো তোমাকে দেবো, আর তো কিছুই নাই। লোক লস্কর মানুষজন ঘর বাড়ি বংশ বুনা সব তো তুমি নিয়ে নিয়েছো, আমি 3 পুরুষের নাতি, আমার আদর জুলুম আমি করবো ওই তোমার সাথে। হ্যাঁ, নিজে আমারটা আগে, আমার দরখাস্ত আগে সই করে দাও তোমার সাহার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সঠিক সত্য জিনিস হলে বাপ এখানতেই পেয়ে যাবো, বাপ গেট পারো হতে পারবো না, বর্তমানে অমূল্য নিধি নগদ। হ্যাঁ, মানুষজন তো উনি আসছে। হ্যাঁ হ্যাঁ, আর পাগল সেটা আছে ওয়াসক্রোনে, এটা নানার ফকির অর্থাৎ আল্লাহর ফকির। আচ্ছা আচ্ছা, কেন হলে এরা আমার দাদুগা ছিল তো 30 ফরা কাগজের কোরআনের এক্সপার্ট, আর সে তো নিয়েছে 36 জাতির জন্য 96,000 কালাম আল্লাহ তাকে দিয়েছে, তার কাছে রয়েছে নবিয়ত, গ্লায়ত, গাছের দাঁড়ি, পাড়ের দাঁড়ি, বর্জনীলা, কৃষ্ণনীলা, গোবর্ণ সব নিয়েছে। আরে বাপরে, মানুষের জন্য ওই আছে একজন, আর তো নাই ওয়ার্ল্ডের ভিতরে। তাই আমি দাদু বলি, দাদু তুমি আল্লাহর কাজ কিছুটা করেছিলে, তা নাহলে এই বস্তু তোমার হাতে, দামি বস্তু তোমার হাতে দিত না, জমিদার তো মেলাই ছিল আশপাশে, কিন্তু না উনারা নিয়ে তো অনেক রিসার্চ করে নাকি। আরে বাপে বাপ, আরো যদি ব্যারিস্টার কি কম ছাড়ছে নাকি ওরা? ওই মনির দিশা দশক থেকে আপনার হাদিস দলিল কোরআন কিতাব বাইবেল এক গাড়ি ভরে আনেছিল। ওই যে ফরিদার ওস্তাদ, ফরিদা পারভিন গান গায়। হ্যাঁ, ফরিদা ফরিদা পারভিন ঢাকায় থাকে, ওই যে লালন গীতের শিল্পী মকসুদ আলী সাহেব। আচ্ছা আচ্ছা, আমার এই দাদি আছে, বড় দাদি আছে ভিতরে লালনের পাশে, আর সবই বাইরে বাইরে। ওই সাইডটা দিকে চলেন, একটু তুলে নেবেন, কাজে লাগবে বাবা। হ্যাঁ, আপনার আপনি বলতে থাকেন, আপনি ওনার ব্যাপারে। আমার টেপ হচ্ছে, হ্যাঁ সবই ভিডিও হচ্ছে এটা। তারপরে ধরেন আমি যখন এই 8.5-9 বছর বয়স, তখন 60 সালে ধরেন আইফ খান 60 সালে পাওয়ারে আসলো। আচ্ছা, আর আমাদের ময়মনসিংহ মনিগ্রাম ছিল গভর্নর, ওনার হাতে 2টো সিটি আছে, এই মাজারটা আর গেটটা। তখন এই গেটে খরচ হয়েছিল 8,500 টাকা, 62 সনে উদ্বোধন হইল, আর মাজারে খরচ হয়েছিল 62,000 আটানা, আর 2টো স্টেজ 16,000। আচ্ছা আচ্ছা, একটা লাইব্রেরি 18,000, একটা লাল লোক সাহিত্য কেন্দ্রের স্কুল 24,000। আচ্ছা, এইগুলো সব ধ্বংস করে বিলীন করে এই 2 বিল্ডিং, একাডেমি ভবন আর এই অডিটোরিয়াম, এই তুলেছে। আব্বা মা গেল 2005-এ, এই 60 বছর পরে গড়ল, আর আব্বা গেল 2008-এ, 3 বছর আগ পাশ। চলেন আমরা ওদিকে যাই। এই দাদু ছেলে হচ্ছে আমার আব্বা নিজাম, এটা। হ্যাঁ, আর 2 দাদু ওখানে আছে। নাম ছিল বলে খালি মানে স্বামীজির বাংলা লেখা পড়া আকার ওকার হস্যকর চন্দ্রবিন্দুর এই টাইপ ছিল, লিখতে খুব ভালো হিন্দু ছেলে। ওই স্বামীজি বলল খালি মানিক না, পণ্ডিত মানিক, মেমোরিতে কিন্তু এক্সট্রা আছে, এই জন্য ওই প্রমোশনটুকু দিল পণ্ডিত মানিক শাহ। নিয়ে মাথায় নিয়ে এই তামাখান বাগানে দূরে বেড়াতে, এই আমি প্রমোশন পেয়ে গেছি, আমার স্বামীজি প্রমোশন দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই তার বড় কিছু পাও। আর ওই যে ব্যারিস্টার যশোর মালিপাড়া, এই খুব লড়ি ছিল,
মসির কাটে এক গাড়ি ভই হাদিস দলিল কোরআন কিতাব বাইবেল সব নিয়ে আসছিল, কিন্তু ফকিরের ধোপে আর কিচ্ছু টিকল না। নিজ হস্তে মুরিদ করে গিয়ে কলম দিয়েছিল, হাত লেখ আমি যেটা বলি সেই গানগুলো ওরা লিপি করেছিল। তার আগে লিখতো আমার দাদু, তারপরে এই দুইজন আসার পরে ওরা লিখত। এই সেই মনির বিষয়। ইনি কে? ইনি মুরিদ ছিল ওরা সব। এই চারজন নিয়ে উনি মতবাদ মানব ধর্ম সৃষ্টি করলেন। আচ্ছা আচ্ছা। আর যে গড়ে ঠিক গেল আমার বড় সাথে খুন করলো আমার আব্বা, এই মাজার বাধা দিয়েছিল, এই যে সে নিজাম স্যার, ইনি কে? এই যে আমার আব্বা। এটা আপনার আব্বা? আমার আব্বা, এটা আমার মা, আমার গর্ভধারী মা। আচ্ছা আচ্ছা। ফকির লালন শাহ মাজারের খাদেম ফকির নিজামুদ্দিন শাহ, জন্ম 1328 বঙ্গবন্ধু, মৃত্যু 23 মার্চ 1414 বঙ্গবন্ধু, 5 ফেব্রুয়ারি 2008 রোজ মঙ্গলবার সময় ভোর 4টে। আচ্ছা আচ্ছা। খাদেম নিজামুদ্দিনের স্ত্রী কমলা ফকিরানি, মৃত্যুর তারিখ 25 বছর মঙ্গলবার 1400 বঙ্গবন্ধু, মা গেছে 3 বছর আগে। আর বলছি সকলে এখানে আছে দাদু? আচ্ছা আচ্ছা। আমার তো 70 পার হয়ে গেল, কয়দিন থাকবেন আর? এই যে ওই দেখেন বাড়ি, দাদুর বাড়ি, ওই বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে বাড়ি, ভাঙাচোরা বাড়ি, মা বলে গেল ঘরে হাত দিয়ে না, ফকির ওই ঘরে উঠেছিল প্রথমে, ওই ঘরে কোনো গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, সেই এক ধরনের ঘর, পানও পড়ে না, সেই এক। আচ্ছা, লালন যিনি উনি তো এখানেই তো তার বাসা, এখানেই তো এখানে 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 তারই না? হ্যাঁ, এখানে তার আকড়া বাড়ি, এখানেই ঘর তোলা ছিল আমার দাদু। ওই যে মাটির মাটি দিয়ে ছাউনি দিয়ে যেটা ঘরটা থাকে, ওই সময় তো মাটির ছাউনি দিয়ে ঘর, মাটির ঘর ছিল। টন 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 করতে কি সুন্দর লিপতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। টন টন করতে ঘরগুলো, সে ভাত ঝালি খেতে মন করতো, এত সুন্দর। তাই ভোরবেলা আমাদের একটা দায়িত্ব, ওই বাতি কারোর হাতে নেবে না। কি কারোর হাতে নেবে না? ওই বাতি, এই দেখো ওই যে আগুন জ্বলছে না মাথার কাছে ফকিরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো অন্য হাতে বাতি নেবে না। কেন? আমি বংশধর, আমার হাতে বাতি দাদু নেবে। আচ্ছা। আমি তাক ভোর আজানের সময় বাতি জ্বালাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ভিটি বাড়িতে আগুন দিয়ে আলোকিত করে। যাবেন সে ভিতরে আসেন, সব দেখি ঘুরি ঘুরি আসেন যখন বাগান কত কিছু। এই যে প্রথম ভক্ত না, শীতল শাহ ফকির। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব জাতির ভক্ত, এই জন্য উনি বিতর্ক কাজ কিছু করে থেকে যায়, নামাজ পড়ো, আল্লাহকে ডাকবে, তাতে কোনো ব্যাপার নেই। ওই যে মন্দির, মহাদেবের, ওই যে মহাদেবের মন্দির, আগের মত জ্বলে না, আমি আজকে সকালে নামলাম আপনার কুষ্টিয়ায়, বুঝছেন? এরা শুধু আল্লাহ নবীর কাজই করেছে, এদের সেই রূপ দিয়ে আল্লাহ পাঠিয়েছিল, সেই কাজই এরা করতেছে। হ্যাঁ, এইগুলো নেন। এই একটা সম্পত্তি কত কামিনী, ইয়ং সময় আছে ফকরির হাতে পড়ল,
নিয়ম সময় কামিনী আলমিনী হ্যাঁ ছত্তর পড়া আলমিনী আর এই যে জগৎসার স্ত্রী এখানে জগৎসারের উপরে রয়েছে পরে মরেছে ওনার স্ত্রী জগৎসার স্ত্রী এটা আচ্ছা এই যে শান্তি শান্তি ফকিরানি হিন্দু হ্যাঁ কুসুম হিন্দু আচ্ছা এই যে আপনাদের মানিকগঞ্জের হরিরামপুর হরিরামপুর মানিকগঞ্জ ওই দেখেন গুরু মোহন শাহ যেগুলো ফকরি নিজস্ব মুরিদ এইগুলো শুধু আমাদের হাতে হয়নি আর তার দ্বিতীয় ঝাঁপের সিঁড়ি আমাদের হাতে 13 জন লোক শুধু আমরা মাটিতে দিতে পারিনি আর তাছাড়া বাদ বাকি সব আমাদের হাতে হয়েছে মাটি আচ্ছা 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 আর এইসব ছিঁড়িয়ে ছুটিয়ে সব যা করতে লাগে তোরা ভালোই করতেছ কোন গেল বসেটা ওকে দুলালের বউ নাকি